হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি শুক্রবারের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি শুক্রবার দিন কি রান্না রান্নাবান্না করব তাই শেয়ার করছি আপনাদের সাথে তো শুরুতে বলে দিচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দেবেন তো এখন এখানে আমি পোলাও চালটা ধুয়ে নিচ্ছি আজ আমি পোলাও মাংস রান্না করব যেহেতু স্পেশাল ডে শুক্রবার ছুটির দিন জুম্মার দিন তো সাধারণত ভালো মন্দ রান্না করে থাকি তো যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবেই আজকে দেখাবো যে ছুটির দিনে আমি কিভাবে রান্না বান্না করে থাকি মেনুটা কি থাকে তো পোলাও চালটা ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন মাংসটাও ধুয়ে ধুয়ে রেডি করে নিব। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি আর আলুগুলোকে আলাদা করে নিচ্ছি তো পোলাওটা রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি ঠিক যেভাবে রান্না করে থাকি আমার আমার স্টাইলটা রান্নার পদ্ধতিটাই আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এইভাবে আমি পোলাও রান্না করে থাকি তো এখানে পোলাওয়ের জন্য আমি মোটরসুঁটি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে বসিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রান্না করি না পেঁয়াজ এখানেই ভাজা ভাজা করে রান্না করি তেলের মধ্যে আমার কাছে ঝামেলার মনে হয় তবে আমি যেভাবে রান্না করে থাকি এটাও অনেক টেস্ট হয়ে থাকে একবার হলো ট্রাই করে দেখবেন তো এখানে দিয়ে দিলাম বড় এলাচ ছোট এলাচ দারচিনি কিছু গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই যে লাল লাল করে ভেজে নেব এইভাবে শুক্রবারের দিন একটু স্পেশাল রান্না সবাই করেন সবাই পোলাও মাংস রান্না করেন আমিও করছি তো এখানে রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম আমি পোলাও রান্নার মধ্যে রসুন আর আদা পেস্ট দিয়ে থাকি হাফ চা চামচ পরিমাণ খুব একটা বেশি না পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে আর রসুন আদা পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে মটরশুঁটি গাজর সব কিছু একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব এই তো দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ভেজে নেব আর পোলাওটা যখন রান্না করি আমি অন্তত এই চালটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি ভাজি এখানে এত সময় আমি দেখাইনি তো আপনাদেরকে বলে দিলাম এতে চা রান্নার টেস্টটা অনেক সুন্দর আসে ঘ্রাণও অনেক সুন্দর আসে তো আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি যে কা মগ দিয়ে সরি যে গ্লাস দিয়ে চাল মেপে দিয়েছিলাম এই যে এই গ্লাসটা এই গ্লাসেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি তিন গ্লাস চাল দিয়েছি আর পানির পরিমাণ থাকবে আমার পাঁচ গ্লাস এক গ্লাস কম এভাবেই আমি রান্না করা শিখেছি আপনারাও তাই করবেন পানির পরিমাণটা একটু কম দিবেন। এতে করে পোলাওটা পারফেক্ট হবে আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা তিনটা একদম চিলে দেয়নি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমার পানি দেওয়া শেষ এখন আমি ঢাকা দিয়ে দিব দেন আমার রান্নাও শেষ পোলাও রান্না হয়ে যাবে এখনি আর এরপরে আমি মাংসটাও রান্না করে নিচ্ছি আমি সাধারণত গরুর মাংসটাকে এভাবে সমস্ত মশলা একসাথে দিয়ে তারপরে হাত দিয়ে মেখে বসিয়ে রান্না করি তাই ভাবলাম আজকে আমি আমার সম্পূর্ণ স্টাইল যেভাবে আমি রান্না করি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি শর্টকাট আর রান্নার প্রসেসিংটা অনেক সুন্দর আর আমার মনে হয় এত মজা হয় এই রান্নাটা আমরা সাধারণত মশলা কড়াইতে কষিয়ে করি তবে এভাবে একবার করে দেখবেন হাত দিয়ে সব কিছু মেখে তারপরে বসিয়ে রান্না করার পাঁচ ছয় মিনিটের মধ্যে প্রেশারে শীষ ওঠার আগেই সেন্ট পুরো ঘর ভর্তি হয়ে যায় এত সুন্দর হয় এইভাবে রান্নাটা আমার কাছে তো ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় তো এখানে স্পেশাল কোনো কিছুই না আপনার মাংসের মধ্যে যা যা মশলা খেয়ে থাকি সবই আমি এখানে দিয়ে দিব। আদা রসুন জিরা পেস্ট হলুদ মরিচের গুঁড়া গরম মশলা দেন যা যা কাঁচা মরি সরি পেঁয়াজ লবণ যা যা লাগে তেল দিয়ে আমি এটাকে হাত দিয়ে কষে নেব হাত দিয়ে মেখে নেব এভাবেই আমার রান্নাটা হবে আর তারপরে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব তো দেশের পরিস্থিতি যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমরা তো ঘর বন্ধি গত চার পাঁচ দিন থেকে আমার বাচ্চাদের স্কুল বন্ধ ঘর একদম বন্ধি আর আজকের জুম্মার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুম্মার নামাজ হয়েছে যদিও বা নিষেধ ঢাকা ছিল আর পৃথিবীর অনেক জায়গায় হয়নি যেটা খবরে শুনেছি আমরা তো এখন আমি প্রেশার কুকারে এটা বসিয়ে দিচ্ছি আর পৃথিবীর অনেক জায়গায় যেমন আমাদের মক্কা শরীফে পর্যন্ত জামায়াত হয়নি আর সেখানে আমাদের দেশ জামায়াত করেছে আর জানি না কেন সামনে ইলেকশন গতকালকেও ইলেকশন রয়েছে আপনার দেশের কোন জায়গায় যেন ইলেকশনটা হচ্ছে তো এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না কেন যে এসব করছে চিন্তা করলেই ভয় লাগে তো আমার মাংস রান্নাটা তো হয়ে গিয়েছে দেখুন একদম কষা কষা গরুর মাংস কালারটাও অনেক সুন্দর অনেক নাইস এসেছে এখন আমি মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি তারপরে আমি আলু মোটোসুটি দিয়ে দেবো দেন তারপরে আরেকবার দুটা দু থেকে তিনটা সিস্টি দিয়ে নিলেই আমার রান্না শেষ আমার রান্না হয়ে যাবে তো যেটা গল্প করছিলাম দিন দিন যতটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে মন মানসিকতাও ততটা নষ্ট হয়ে যাচ্ছে একদমই ভালো লাগে না ভিডিও করেই ঠিক আছে কিন্তু মন থেকে মনে হচ্ছে ভীষণ কষ্ট লাগে কিছুই ভালো লাগে না পারতেই সব কিছু করা খেতে তো হবে পেটে ভাত দিতেই হবে আর বাসায় বসে থেকে থেকে মনে হচ্ছে যে মাথাটা আমার আরও ঘুরে যাচ্ছে ভালো লাগে না এভাবে ঘরবন্দি থাকার অভ্যাস নেই আমার কারণ সবসময় বাইরে যাওয়ার অভ্যাসটা রয়েছে বাচ্চা নিয়ে বাহিরে বিভিন্ন জায়গায় নাচের ক্লাস স্কুল আর্টের ক্লাস বিভিন্ন জায়গায় যাওয়ার সেখানে একদম ঘরে বন্দি হয়ে গিয়েছি এটা তো আমাদের ভালোর জন্যই সরকার করেছে এর জন্য আমি তো সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা আমরা তো সবাই খেতে বসে গিয়েছি এখানে আমার রান্নার আইটেমের মধ্যে গরুর মাংস ছিল পটল ভাজা পোলাও আপনার ওইখানে বটবডি ভাজা ছিল সব কিছু নিয়ে আমরা তিনজন একসাথে খেতে বসেছি এই যে পোলাও নিয়ে নিচ্ছি দেখুন পোলাওটা কতখানি ঝরঝরা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঝরঝরা পোলাও আর অনেক মজা হয়েছিল পোলাওটা আর এখানে হচ্ছে আমার জামায়ের অফিসের ক্ষেতের হচ্ছে টমেটো চেলি টমেটো তা সেটাকে ছোটো ছোট করে কেটে আমি সালাদ তৈরি করে নিয়েছিলাম এই টমেটোটা জাস্ট ক্ষেত থেকে সোজা আমার ঘরে এসেছে একদম তাজা আর এতটাই স্বাদ খুবই মজা খেতে এই টমেটোটা বাজারের সব টমেটো হয়তো বা ভালো লাগে তবে এটা আমার কাছে বেশি ভালো লাগে কেন আমি নিজে ক্ষেত থেকে তুলে তুলে হয়তোবা নিয়ে এসেছি এরকম চিন্তা যে ক্ষেত থেকে সোজা আমার ঘরে বাজারের কোনো ছোঁয়া নেই ওখানে হাজারো লোকজনের কোনো ছোঁয়া নেই মালি তুলে দিয়েছে ওর বাবা নিয়ে এসেছে তো এইখানে তো খেয়ে খাওয়া দাওয়া করে নেব এখন আমরা মাংস এই যে আমার মাংসর কালারটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এসেছে মাংসর কালারটা একদম কষা গরুর মাংস তো আমার খুবই পছন্দ আর আমরা সবাই পছন্দ করি মোটামুটি গরুর মাংসটা আমরা সবাই ভীষণ পছন্দ করি তো যেটা বলছিলাম যত দিন যাচ্ছে আজকেও আপনার জন টোটাল আক্রান্ত তিনজন সহকারে আজকে দিনে তিনজন আক্রান্ত হয়েছে তা আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া ছাড়া যান ভিক্ষা যাকে বলে আমি তো চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করি পাচক তো নামাজ পড়ার চেষ্টা করছি আমার জামাই আমি দুজনেই পড়ি নামাজ যে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় সাথে আমাকেও মাফ করে দেয় তো এখানে আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরে ওর বাবা আমার জন্য একটা নামাজ পড়তে গিয়েছিল আসার পথে আমার জন্য একটা পান নিয়ে এসেছে দেখুন মিষ্টি জর্দার পান মিষ্টি পান মাঝে মাঝে ওর বাবা আমার জন্য মিষ্টি পান নিয়ে আসে আমার খুব ভালো লাগে বিশেষ করে শুক্রবারের দিনটা সেদিন তো সে বাসায় থাকে জুম্মার দিন নামাজ পড়তে যায় নামাজ পড়ে এসে তারপরে আসার পথে হয়তো একটা পান হাতে করে নিয়ে আসে জানে আমি পছন্দ করি সে তো খাই না আমাকে দেয় তবে খুব মাঝে মাঝে রোজ আনে না জাস্ট মাঝে মাঝে নিয়ে আসে তো আজকে আমি একটু দেরি করে কাপড় দিতে ছাদে গিয়েছিলাম কারণ প্রচুর রোদ ছিল তাই ভাবলাম একটু রোদটা কমে আসুক তারপরে কাপড় ছাদে নাড়ার জন্য যাব কারণ এত রোদ ছিল যে যাওয়াই যাচ্ছিল না তাই একটু রোদটা যখন কমে এসেছে এখন সম্ভবত চারটা বাজে তখন আমি ছাদে এসেছি কাপড় নাড়ে দিতে কিছু কাপড় তো নিজেই ধুয়েছি তো এগুলা এখন আমি রোদে দিয়ে দিব হালকা রোদে খুব বেশি রোদে কাপড়টা তো জ্বলে যায় আর নিজেও দাঁড়াতে পারি না যখন বেশি রোদ থাকে তাই একটু দেরি করে আজকে ছাদে আসা খাওয়া দাওয়া তো সব শেষ এখন ওরা বাপ মেয়ে দুজনে রেস্ট নিচ্ছে তো এর ফাঁকে আমি কাপড় ছাদে নাড়ার জন্য চলে এসেছি তো যেটা বলছিলাম কাজকর্ম সব কিছুই করি নামাজ পড়ি রান্না করি খাওয়া দাওয়া করি তবে মনে মন থেকে যে একটা শান্তি আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আমি জানি আপনাদের সবার মনের একই পরিস্থিতি আমার মনের ভিতরে সেম একই মনের ভিতরে কোনো রকম শান্তি পাচ্ছি না ওর বাবা তো একদমই টেনশন করে না আজকে আমি ওর বাবাকে রাগ হচ্ছিলাম যেখানে আমেরিকার মতো ইতালির মতো ফ্রান্সের মতো দেশ একদম হেরে গিয়েছে যে বলা চলে সেখানে আমাদের দেশে যদি আল্লাহ মাফ করুক মহামারী নেয় তবে কি করবে আমাদের দেশের সরকার সরকারকে দোষ দিয়ে কোনো লাভ হবে না কারণ বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত আক্রান্ত আল্লাহ একটা ভাইরাস দিয়েছে সবার জন্য এখানে আমরা সেখানে অনেক গরিব একটা দেশ আমরা নিজেদেরকে যদি নিজেরাই সতর্কতা না থাকি নিজেরাই সাবধান না থাকি তাহলে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না তো ওর বাবা বলে তুমি এভাবে মানসিক টেনশন করো এতটা কেন তুমি ইয়ে করো আমি বললাম কি করব এর থেকে বেশি কিছু করার তো নেই আমাদের যতটুকু পারি নিজের সন্তান স্বামী সবাইকে হেফাজত করার চেষ্টা করি অবশ্যই করি বাসা থেকে যেমন আজকে ওর বাবাকে একদমই বের হইতে দেয়নি ওর বাবা তো একদম বোল্ড হয়ে গিয়েছে সারাটা দিন বাসায় থাকতে থাকতে যে তুমি আমাকে একটু বাসা বাহিরে যেতে দিচ্ছ না তো তো আমার কাপড় নাড়া শেষ এখন আমি নিচে চলে যাব বিকেল টাইম কিছু নাস্তা তো তৈরি করতে হয় সেজন্য তো আজকে আমি পুটিং তৈরি করেছি এই যে চারটা ডিমের পুটিং তৈরি করেছি তবে দুঃখের বিষয় হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো শেষে গিয়ে ভিডিওটা ভিডিওটা আমি করিনি আমার কাছে পরে এত খারাপ লেগেছে তাই ভাবলাম যতটুকু করেছি অতটুকুই আপনাদেরকে দেখাই এখানে আমি চারটা ডিম চিনি একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আমি ভিডিওটা এত মনোযোগের সাথে করেছিলাম যে ভেবেছিলাম খুব সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করব তবে দুঃখের বিষয় সব কিছু করার পরে প্রেশার কুকার থেকে পুটিং বের করে এত মজা হয়েছিল যে এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধটা অবশ্যই গরম করে ঠান্ডা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তো প্রেশার কুকার থেকে বের করে পুটিংটা এত দেখতে সুন্দর আর এত মজা হয়েছিল যে আমরা কেটে খেয়ে ফেলছি তো আমার আর মনে নেই যে আমি ওইটার ভিডিও করে নিই আপনাদেরকে লাস্ট আমি কি কি দেখাবো তা যাই হোক আমার ভীষণ লজ্জা লাগছে আমি শেষেরটা দেখাইতে পারবো না তো আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি তৈরি করেছি এখানে সব কিছু এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক বিটা বলে এটাকে এটা দিয়ে ব্লেন্ড করে নিলাম এটা না থাকলেও চলবে এটা সবার কাছে থাকে না কাটা চামচ দিয়েও তৈরি করা যায় তবে সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগে তো এখানে দুধ ডিম মারচিনি ব্লেন্ড করে নিয়েছি এখানে ক্রামেল তৈরি করে নিচ্ছি এই যে একটা পাত্রে ক্রামেল তৈরি করে নিচ্ছি দেখুন ক্রামেলের কালারটা এইরকমই আসবে সেম এইভাবেই আসবে এইরকম যখন আসবে তখন ভাববেন আপনার ক্রামেল তৈরি একদম নাইস ক্রামেল তৈরি আর আমি এই পাত্রেই পুটিং বসাবো এটা পুটিং বসানোরই পাত্র এটা হচ্ছে পুটিংয়ের জন্যই কেনা স্পেশালভাবে বাজারে বিক্রি হয় বললেই দিয়ে দিবে তা আমি ক্যারামেলটা এই পাত্রে ঢেলে নিচ্ছি যেখানে আমি পুটিংটা তৈরি করব তো আজকে পুটিংটা আমি প্রেশার কুকারে তৈরি করেছি তো আমি তো অনেক সুন্দরভাবে সমস্ত কিছু ভিডিও করেছি লাস্টে গিয়ে শুধু পুটিংয়ের ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম তো এই যে এইভাবে আমি খুব গরম কারণ ক্যারামেলটা ঢালার পরে পাত্রটাই গরম হয়ে গিয়েছে এভাবে ঘুরিয়ে যতটুকু যাচ্ছে অতটুকু আমি দিয়ে নিলাম এই যে বসে গিয়েছে আমার ক্যারামেলটা এখন আমি মিক্সটা ঢেলে দিব যে মিক্সটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এই যে ঢেলে দিলাম ঢেলে দিলাম এভাবে এখন এখানে আমি পরিমাণ মতো সরি পরিমাণ মতো না যতটুকুই করেছি চারটা ডিমে সবটাই দিয়ে দিব আমি একদম আন্দাজ অনুযায়ী করেছিলাম এই পাত্রের জন্য চারটার ডিমেরই পুটিং করা যাবে এর বেশি করা যাবে না এইখানে ছটা কিংবা আটটা হবে না এটা হচ্ছে তার ঢাকনা আমি জানি অনেকের কাছে এই পাত্রটা রয়েছে আর যাদের কাছে নেই তারা বাজারে গিয়ে বললেই দিয়ে দিবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পুটিং এর পাত্র পাওয়া যায় আর খুবই সহজভাবে বাসায় প্রেশার কুকারে এই পাত্রের সাহায্যে পুটিং তৈরি করা যায় কিংবা হাড়িতে তো আজকে আমি এটা প্রেসার কুকারে তৈরি করছি এই যে প্রেশার কুকারের মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এটা আমাদের গ্যাস স্ট্যান্ড এটা সবার কাছেই মোটামুটি থাকে পাতি রাখার জন্য আমরা এই স্ট্যান্ডটা ব্যবহার করে থাকি বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা স্ট্যান্ডটার উপরে ভাসবে এই পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এখন আমি যেই পুটিংয়ের পাত্রটা তৈরি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ছ সাতটা সৃষ্টি দিলেই আমার পুটিং হয়ে যাবে তো আজকের মতো তো এতটুকুই দেখাতে পারলাম এর বেশি আর আমি দেখাতে পারিনি আমার কাছে তো ভীষণ খারাপ লাগছে কেউ কিছু মনে করবেন না প্লিজ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ